সোশ্যাল মিডিয়ার দাপটে সংকটের মুখে গ্রিটিংস কার্ড শিল্প। একটা সময় ছিল যখন নতুন বছরে প্রিয়জন ও বন্ধু বান্ধবীদের শুভেচ্ছা বার্তা আদান প্রদানের একমাত্র মাধ্যম ছিল গ্রিটিংস কার্ড। কিন্তু যুগ বদলেছে, বদলেছে সময়ও। কাগজের গ্রিটিংস কার্ডের জায়গা দখল করে নিয়েছে সোশ্যাল মিডিয়া। ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে গ্রিটিংস কার্ডের অস্তিত্ব এখন সংকটের মুখে। তা সত্ত্বেও নতুন বছরকে স্বাগত জানানোর জন্য রকমারি গ্রিটিংস কার্ড নিয়ে রায়গঞ্জের বিক্রেতারা হাজির হলেও ক্রেতাদের দেখা নেই। নতুন প্রজন্মের ছেলে মেয়েদের পছন্দের প্রথম তালিকা রয়েছে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, লাইকেন্ড সহ নানান সোশ্যাল মিডিয়ার মাধ্যম। ফলে গ্রিটিংস কার্ডের ব্যবসা আগের মতো আর নেই। বিক্রেতারা জানালেন, অনেক নামী দামি কোম্পানির কার্ড ছাপানো বন্ধ করে দিয়েছে, এমনকি গ্রিটিংস কার্ডের অস্তিত্ব রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিগত প্রায় 20 বছর ধরে আমরা গ্রিটিংস কার্ডের জাদুঘর শুরু করেছিলাম। তখন এক সময় ছিল এই মুহূর্তটা, আজকে 30 তারিখ, আমরা ভাত খাওয়ার সময় পেতাম না, রাত 12টা অবধি চলতো। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার যে মানে চলছে যে রমরমা, যেখানে মানুষ বিভিন্ন শুভেচ্ছা খুব সহজে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে পৌঁছে দিচ্ছে, তার জন্য কিন্তু গ্রিটিংস কার্ডের বর্তমানে বাজার একবারেই উঠে গেছে। যেমন হলমার্কের মতো বড় কোম্পানি, ইন্টারন্যাশনাল কোম্পানি, তারা কার্ড বন্ধ করে দিয়েছে, আর্চিস কার্ড বন্ধ করে দিয়েছে, তারা অন্য প্রোডাক্টে চলে গেছে। তার ফলে বোঝাই যাচ্ছে যে গোটা বিশ্বজুড়েই এই গ্রিটিংস কার্ডের রমরমা ব্যাপারটা কিন্তু কমে যাচ্ছে ধীরে ধীরে। সেই প্রভাব আমাদের রায়গঞ্জেও পড়েছে। রায়গঞ্জ শহরেও বিভিন্ন প্যান্ডেল করে সারা গোটা রায়গঞ্জ শহর জুড়ে গ্রিটিংস কার্ড চলতো, সেটা কিন্তু বর্তমানে আর নাই, দেখা যাচ্ছে না। হ্যাঁ, গ্রিটিংস কার্ডের সঙ্গে যে সমস্ত ব্যবসায়ীরা ছিলেন, এক সময় দেখা গেছে ছোটো ছোটো পানের দোকানও গ্রিটিংস কার্ড বিক্রি করেছে এবং বছরের একটা নির্দিষ্ট সময় তারা কিছুটা অর্থ উপার্জন করতে পারতো। কিন্তু এই মুহূর্তে একবারেই গ্রিটিংস কার্ডের বাজার নেই, তারা ক্ষতির মুখে। এবং অনেক বড় বড় কোম্পানি ছিল যারা অন্য ট্রেডে চলে গিয়েছে গ্রিটিংস কার্ড বন্ধ করে।